হ্যালো গাইজ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আর আজকে হচ্ছে স্যাটারডে, আর এখন প্রায় বাজে 6:30 মতন, আর আমরা এখন বেরিয়েছি একটুখানি ওই ঘোরার জন্য, আর কিছু সেরকম প্ল্যান নেই, আর কিছু কেনাকাটি করারও আছে অবশ্যই, সেটা আমরা শপিং মলে যাব, গিয়ে কিছু কেনাকাটি করব। তোমরা সঙ্গে থাকো আর দেখো আজকে দিনটা আমরা কি করি। তো এখন প্রথমত একটা চলে এসেছি, যেহেতু বিকেল হয়ে গেছে, বিকেল কি বলবো, সন্ধ্যা হয়ে গেছে, তো একটু কিছু স্ন্যাক্স নেওয়ার জন্য। তো আমাদের এখানে একটা মানে মোমোর দোকান আছে, যেখানে মোমোরে মানে মোমো এত ভালো বানায়, এত টেস্টি বানায় যে কি বলবো, অসাধারণ বানায়। তো সেখান থেকে একটুখানি মোমো টোমো খেয়ে নিলাম, আর ওখান থেকে এখন বেরিয়ে আসলাম এই মলের দিকে। আর মলে এত সুন্দর সাজিয়েছে ক্রিসমাস উপলক্ষে, এত সুন্দর চারিদিকে সাজিয়েছে কি বলবো, আর সেলফি জোন করেছে খুব সুন্দর দেখো। তারপরে চারিদিকে একটা মেলাও হচ্ছে খুব ভালো, ওখানে এত ভিড় জমেছে আর এত সুন্দর সাজিয়েছে যে ওখানে পুরো মানে অনেক 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 মানুষের পুরো ভিড় জমেছে, আর চারিদিকে মেলার মতন বসেছে, দেখে ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, ওখানে একটু ঘোরাঘুরি করলাম, ওখানে একটু ঘোরাঘুরি করার পর এখন ভিতরে চলে এসেছি, কারণ অনেক কিছু কেনাকাটি করার আছে আর টাইমও বেশি নেই হাতে, প্রায় এখন 7:30 মতন বেজেই গেছে। হ্যাঁ, তো এখন ভিতরে এসেছি, ভিতরে এসে দেখছি এখানে আরও সুন্দর সাজিয়েছে চারিদিকে। তো চারিদিকে এত সুন্দর সাজিয়েছে, তোমরা জাস্ট এনজয় করো দেখো। আর ভিতরে যেই আইস এজ থিম ডেকোরেশন যেটা করেছে সেটা অসাধারণ ছিল, তুমি দেখো ভালো করে, সরি মানে তোমরা সকলেই দেখো কত সুন্দর সাজিয়েছে, দারুণ সাজিয়েছে, তোমরা এনজয় করো, তারপরে তোমাদের সাথে আমি। একটা একটা করে যাচ্ছে সামনে, তুমি এখন বুঝছি এটাকে কেমন লাগলো চিন্তা তোমাদের, দারুণ না? যাই হোক, এখন মোটামুটি ভিতরে চলে আসলাম, এসে অনেক কিছু কেনার ছিল যার জন্য তাড়াহুড়ো ছিল, তোমরা দেখতেই পাচ্ছ এত কিছু শপিং করেছি যে ভিতরে অতটা টাইম ছিল না দেখানোর, কারণ এখানে তাড়াতাড়ি করে আবার বাড়িও ফিরতে হবে। তো এদিকে কুন্তল বিলিং করছে আর আমি ওর জন্য এখানে বসে বসে অপেক্ষা করছি, আর যে কী করছি আমি নিজেও জানি না। তো যাই হোক, হয়ে যাওয়ার পরে ওখান থেকে বেরিয়ে এসেই সব দোকান বন্ধ, ভীষণ খিদে পেয়েছিল। তো সামনেই দেখছি একটা মাত্রই পেস্ট্রির দোকান, যেটা শুধুমাত্র খোলা আছে, আর সব দোকান বন্ধ, কারণ এখন প্রায় বাজে 11টা মতন।
তো এই পেস্ট্রির দোকানে এসে এখন পেস্ট্রি নিয়ে নেব, আর ডিনারে গিয়ে কিছুই খাবো না, জাস্ট পেস্ট্রি খাবো আর ঘুমিয়ে পড়বো। কারণ ওখানে আজকে আমরা যে মোমো টোমো খেয়েছি বেশ ভালোই পেটটা ভরা আছে, আর গিয়ে এখন খেয়ে ডিনার বানাবো। যাই হোক, এখন পেস্ট্রি নিয়ে যাচ্ছি ঘরের দিকে। আর দেখো রাস্তায় মানে এত ফাঁকা, লোকজন একদম নেই, রাত তো অনেকটাই হয়েছে। তো এখন ঘরে যাই, ঘরে গিয়ে মোটামুটি এখন পেস্ট্রি খাবো, যা হোক ঘরে যা আছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আর এখন এই চারিদিকে দেখো পুরো সুনসান এরিয়া, আর আমি পেস্ট্রি নিয়ে মাঝখানে ভিডিও করছি। কেউ যদি জানলা দিয়ে আমাকে দেখে না, বলবে একটা পাগল।